হ্যালো স্যার, কিছু শুনতে পাচ্ছি না স্যার। স্যার নেই রে, স্যার আছে কিন্তু কোনো কথা বলেনি। ওটা রেকর্ড হচ্ছে। আরেকটা যেটা স্যার বেরিয়ে গেছে, কারু কল এসেছে বোধহয়। স্যার মনে হয় ফোন এসছে। ও হতে পারে। আরে পার্থিব, আছিস? হ্যালো, হ্যাঁ বল। বলছিলাম তুই সব পিডিএফ গুলো ডাউনলোড করে নিয়েছিস, সাজিগুলো ইয়ে করেছিল অনলাইন ক্লাসের তো? ভাই তুই? হ্যাঁ, হ্যাঁ, কেন তুই ডাউনলোড করে নিবি? তোর নাম? আমি সেন্ড করে কি করব? আরে বুঝতে পারছি না কি করে ডাউনলোড করে নিয়েছিস সেটাই বুঝতে পারছি না। পরে জি হ্যাঁ স্যার। স্যার। ওকে, দেখো নেটওয়ার্কের প্রবলেম, একটা সমস্যা হয়েছিল। তো যাই হোক, তো আজকে আমরা যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে কি ওরাল প্রেজেন্টেশন। ওকে, যেহেতু ল্যাব ক্লাস, অ্যাট ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য টপিক ওরাল প্রেজেন্টেশন। ওকে, ফর আ ফিউ মিনিটস অ্যান্ড দেন উই উইল প্র্যাকটিস। ক্লিয়ার? তো তোমাদের কারো কোনো আইডিয়া আছে কি? ডু ইউ নো হোয়াট ইজ ওরাল প্রেজেন্টেশন? হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ইজ ওরাল প্রেজেন্টেশন? বলো, কেউ বলো। স্যার কোনো স্যার মেজর কনভার্সেশন, শান্তনু স্যার বলো। কনভার্সেশন বলো, বোঝায় এটা স্যার হতে পারে? এটা হতে পারে কনভার্সেশন? কনভার্সেশন, অনলি কনভার্সেশন? নো, ও কনভার্সিং মানে স্যার কোনো একটা টপিকস এর উপর কনভার্সেশন। ওকে, একদম। তো কনভার্সেশন বলতে মেনলি স্পিচ দেওয়া, তাই তো? তো আমি বলি হোয়াট ইজ ওরাল প্রেজেন্টেশন। না, ওরাল প্রেজেন্টেশন মিনস এ স্পিচ গিভেন বাই অ্যান ইন্ডিভিজুয়াল টু এ গ্রুপ অফ পিপল। ওকে, একদম শর্টে বলতে গেলে ওরাল প্রেজেন্টেশন মিনস এ ফর্মাল স্পিচ গিভেন বাই অ্যান ইন্ডিভিজুয়াল টু এ গ্রুপ অফ পিপল। ক্লিয়ার? যখন তুমি বা আমি বা যে কেউ স্পিচ দিচ্ছে, বা কোনো ধরো পলিটিক্যাল লিডার বলো, কোনো ধরো আর্টিস্ট বলো, বা যিনি হোক না কেন, কোনো একজন স্পিকার বলো, যিনি ফর্মাল প্রেজেন্টেশন যখনই করছেন সেটাকে আমরা বলতে পারি কি না, ওরাল প্রেজেন্টেশন। যখন তিনি স্পিচ দিচ্ছেন তখন আমরা সেটাকে বলতে পারি ওরাল প্রেজেন্টেশন। ক্লিয়ার? তো ওরাল প্রেজেন্টেশন মিনস ওরাল স্পিচ by an individual to a group of people. Okay, so oral presentation is a formal presentation given by an individual to a group of people. Clear? Okay, next coming to the topic, the types of oral presentations. How many types of oral presentations are there? কত রকমের হতে পারে oral presentations? Okay, সেগুলো আমরা একটু দেখে নিই, দেন কিন্তু আমরা directly oral presentation practice করব, ঠিক আছে? এবং প্রতিদিন আমরা ল্যাব ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে অল্প থিওরি করবো, একটু করে প্র্যাকটিস করবো, আবার অল্প সেই বেসিক থিওরি তুমি জানবো একটু, দেন আবার প্র্যাকটিস করো। ক্লিয়ার? তো টাইপস অফ ওরাল প্রেজেন্টেশন, দেয়ার আর মেনলি থ্রি টাইপস অফ ওরাল প্রেজেন্টেশন। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, ইনফ্রম্পটু। Impromptu is the first one. Second one is extempo. And the third one is seminar. Okay, so there are many.
second one is expo and the third one is seminar. Clear? এরপর আমরা জেনে নেব প্রত্যেকটা কেন্দ্র সম্পর্কে একটু একটু করে। তা তোমাদের কোনো আইডিয়া আছে হোয়াট ইজ সেমিনার? ফার্স্ট ক্লাস থেকে আলোচনা করছি, হোয়াট ইজ সেমিনার? সেমিনার কি? তোমরা কেউ না কেউ সেমিনারে পার্ট নিয়েছো বা অ্যাটলিস্ট দেখেছো, তাই তো? তো হোয়াট ইজ সেমিনার বলো, কি অপশন বলো। যেখানে কোনো টপিকস এর উপর আলোচনা করা হয়, একদম যেখানে কোন একটা নির্দিষ্ট টপিকের উপর ডিসকাশন হয় বা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয় বা কোনো ফর্মাল স্পিচ দেওয়া হয় বা কোনো ডেমোনস্ট্রেশন হয়, সেটা হচ্ছে সেমিনার। সেমিনারের ক্ষেত্রে কি হয়, সেমিনারের ক্ষেত্রে যিনি স্পিকার হয় হি হ্যাজ টু প্রিপেয়ার দ্য টপিক প্রিভিয়াসলি, ওকে, আফটার এ লট অফ প্রিপারেশন হি ডেলিভার্স দ্য স্পিচ অন দ্য পার্টিকুলার টপিক। ক্লিয়ার? That means in case of seminar, we need previous preparations. Clear? যদি আমি previously prepared না হয় তাহলে কিন্তু আমরা সেমিনারে সেই ভাবে স্পিচ দিতে পারব না। তো ইন কেস অফ সেমিনার উই নিড এ প্রিভিয়াস প্রেজেন্টেশন অ্যান্ড প্রিপারেশন। ক্লিয়ার? তো এগুলো গুরুত্ব কি, কেন কাজে লাগে সেগুলো আমরা সবাই জানি, এবং অন্যান্য ক্লাসে আমরা যখন অন্য ল্যাব ক্লাস করবো তখন আমরা একটু 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 করে এগুলো আলোচনা করবো, নাহলে কি বলতো পুরো ক্লাসটা থিওরি ক্লাস হবে, তাই না? এবং যেহেতু ফার্স্ট ক্লাস আমরা এই জিনিসগুলো না জানলে ডাইরেক্ট প্রেজেন্টেশনও বা ডাইরেক্ট প্র্যাকটিস যেতে পারছি না, সেই কারণেই আমরা আলোচনা করছি। নেক্সট হচ্ছে তাহলে সেমিনার আমরা জানলাম, নেক্সট ক্লাস এক্সটেম্পো, এইটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। বলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম এক্সটেম্পো? হোয়াট ইজ ইউর আইডিয়া? Set to speak out. Bolo. Set to speak out. To speak out. Right? On spot kono topic diye hobe o tokhoni mane bolte hobe speech ta. Exactly. To extempore means one or two or three topics will be given to you. Say instant speech dite hobe. To in case of extempore you have been provided one or two or three topics, clear? And probably you will be given some time, sometime means 10 minutes or 30 minutes, clear? So you will be given some time for preparation, and finally you have to deliver a speech for 2 minutes or 3 minutes or some 5 minutes on the given topic, clear? So you will get some time for preparation and then you will deliver a speech on the particular topic. Where? In case of extempore. বুঝে গেছে? তাহলে বাংলায় বলছি extempore এর ক্ষেত্রে তোমাদেরকে কিছু টাইম দেওয়া হবে, হয়তো 5 মিনিট বা 10 মিনিট, কিছু টাইম বলতে একদমই অল্প টাইম দেওয়া হবে। সেই টাইমে তুমি অল্প দেখে নিয়ে এবং তোমার যে প্রিভিয়াস নলেজ আছে বা তুমি যেটুকু জানো সেই টপিকের উপর তোমায় কিন্তু স্পিচ ডেলিভারি করতে হবে, ওকে? তো দ্যাট ইজ extempore. এরপর চলে আসছি ফার্স্ট ইমপ্রম্পটু। হোয়াট ইজ ইমপ্রম্পটু? না, ইন কেস অফ ইমপ্রম্পটু ইউ উইল বি গিভেন নো টাইম ফর প্রিপারেশন, ওকে? আই এম রিপিটিং, ইউ উইল বি গিভেন নো টাইম ফর প্রিপারেশন, ইউ উইল বি ডিরেক্টলি সেন্ট টু দ্য স্টেজ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স অ্যান্ড ইউ হ্যাভ টু ডেলিভার এ স্পিচ ইনস্ট্যান্টলি। বুঝা গেছে? কোনো টাইম পাবে না তুমি প্রিপারেশন, ডিরেক্টলি কিন্তু তোমাকে স্টেজে পাঠিয়ে দেওয়া হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ডেলিভার এ স্পিচ ইন ফ্রন্ট অফ হিউজ অডিয়েন্স অর আ ফিউ অডিয়েন্স, যাই হোক না কেন ইউ হ্যাভ টু ডেলিভার এ স্পিচ দেয়ার। দ্যাট মিনস ইন কেস অফ ইমপ্রম্পটু ইউ উইল গেট নো টাইম ফর প্রিপারেশন, ক্লিয়ার? তো ইউ মাস্ট হ্যাভ সাম কমন নলেজ, বেসিক নলেজ, অ্যান্ড ইউ হ্যাভ টু বি আপ টু ডেট, আদারওয়াইজ ইউ ক্যান নট ডেলিভার স্পিচ ইনস্ট্যান্টলি, তাই না? তো ইমপ্রম্পটু কিন্তু অনেক টাফ ব্যাপার একটা, ওকে? কারণ তোমার ইনস্ট্যান্টলি সেখানে স্পিচ ডেলিভারি করতে হচ্ছে, যে টপিক সম্পর্কে তোমার আইডিয়াই হয়তো নেই সেখানে যদি তোমার স্পিচ ডেলিভারি করতে পারে ইট উইল বি ইম্পসিবল ফর ইউ টু ডেলিভার সাম স্পিচ, তাই না? তো যাই হোক, এই তিনটে হচ্ছে আমাদের কিন্তু মেইন ক্যাটাগরিজ অফ ডিসকাশন, ক্লিয়ার? এরপর দেখো আমরা ডিরেক্টলি চলে যাবো কিন্তু প্র্যাকটিস, ওকে? প্র্যাকটিসের জন্য অনেক কিছু টিপস আছে, কিভাবে স্পিচ দিতে হয় তারও অনেক টেকনিক্স আছে, তো আমি সেগুলো আগে বলবো না, ওকে? আজ আমি শুধু দেখতে চাই যে তোমরা ইনস্ট্যান্টলি কিভাবে স্পিচ দিতে পারো। আই উইল প্রোভাইড ইউ সাম টপিক অ্যান্ড আই উইল আস্ক সাম অফ ইউ
to give a speech on that particular topic for 2 minutes or 3 minutes in English. Clear? বোঝা গেছে কি বললাম? আমি কয়েকটা টপিক বলছি, সেই টপিকের উপর তোমাদের যাকে আমি বলবো সে কিন্তু স্পিচ দেবে। 2 মিনিট হোক, 1 মিনিট হোক, অ্যাটলিস্ট ফর 1 মিনিট ইউ হ্যাভ টু ডেলিভার সামথিং অন দ্যাট পার্টিকুলার টপিক। ওকে, এবং নেক্সট ক্লাসে আমি আজকে দেখবো তোমাদের কি কি ভুল হচ্ছে সেগুলো আমি তার উপর বেস করে আমি তোমাদের নেক্সট ক্লাসে আবার টিপস গুলো দেবো, ঠিক আছে? দেন আবার প্র্যাকটিস করো। বোঝা গেছে? এইভাবেই কিন্তু আমরা কন্টিনিউ করতে থাকবো, ক্লিয়ার? তো আজকে টপিক আরেকটা কথা বলি, আমি যাকে জিজ্ঞেস করবো সে অ্যাটলিস্ট ট্রাই করবে। হ্যাঁ, কেউ এটা ভেবো না যে স্যার আমাকে ফাঁসি দিচ্ছে বা স্যার আমাকে জিজ্ঞেস করছে আমি বলতে পারবো না, আমার মুখ দিয়ে ইংরেজি বেরোবেই না। তুমি চেষ্টা করো, কারণ তোমার স্টেজে টাকা হচ্ছে না, ইউ আর প্র্যাকটিসিং ক্লাসরুম, তাই না? অ্যান্ড ইউ নিড প্রিপারেশন ফর ডেলিভারি স্পিচ। তো সেই জন্য আমি তোমায় বলছি যে ক্লাসরুম সিচুয়েশনে তুমি প্র্যাকটিস করো, দেখবে ধীরে 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 কিন্তু তোমার যে জড়তা ভাব বা তুমি যে প্রবলেমগুলো আজকে ফেস করবে আজ থেকে 2 মাস পরে কিন্তু সেই প্রবলেমগুলো আর তুমি ফেস করবে না। ওকে, তো সেই জন্য আমি যাকে বলবো সে অ্যাটলিস্ট ট্রাই করো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? ওকে, হ্যালো। ওকে, আজকে ফার্স্ট টপিক, টপিক দিচ্ছি ধরো আর ইউ রিয়েলি এনজয়িং দ্য অনলাইন ক্লাসেস, আর ইউ এনজয়িং দ্য অনলাইন ক্লাসেস, দিস ইজ আওয়ার ফার্স্ট টপিক অফ ডিসকাশন। ওকে, আর ইউ রিয়েলি এনজয়িং দ্য অনলাইন ক্লাসেস? বলো কি আপনি সিলেক্ট করুন কে বলবে। বলো, আমি ডিসাইড করব। ওকে, আপ ফার্স্ট গেছে শ্রেয়া, শ্রেয়া আর ইদে ইয়েস স্যার, হ্যালো। ওকে, ইউ স্টার্ট স্পিকিং অ্যাবাউট দিস টপিক, আর ইউ রিয়েলি এনজয়িং দ্য অনলাইন ক্লাসেস, দিস ইজ আওয়ার টপিক অফ ডিসকাশন। ওকে, ইউ হ্যাভ টু গিভ এ স্পিচ ফর 2 মিনিট on this particular topic. Start. In this COVID situation, our online courses has made life our life easier, and we are really enjoying the classes through the through online, and okay, try to continue. Okay, thank you Shreya, very good. Anyone else? To bolbo, you say something, you try to continue her speech. Sir, there is a difference between online class or a classroom class, but in this situation we have to start this online class. If you face any problem, sir, will it try? Sir, will it try? Okay, Kaushik, you should try. Yes, sir. So first of all, I'm Kaushik Banerjee, and I would like to deliver a speech on the topic of online classes. And here, as you know, in this COVID situation, we are all at home and locked down fully, and it is not possible in this situation, it is not possible to go college and attend all the classes there, because there there is a pandemic situation and COVID virus is everywhere that can that may cause vital problems. And here online classes, if I
if it comes to the topic online classes. So I would like to say yes, I'm enjoying the online classes. I love the sirs and madams, and yes, it is going very well, and everything is okay about me. I don't know about any other else. And one more thing, there is no other option than that. So that's it for me. Very very good Kausik, খুব সুন্দর হয়েছে। তো আর কেউ বলবেন এই টপিকের উপর? আর কেউ? ওকে স্যার বলো। সে বলবো পার্টি। ওকে স্যার, ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন ইন দ্য হোল ওয়ার্ল্ড উই হ্যাভ নো আদার অপশন টু get in the class and attend it. So in this way I am feeling grateful to the college to have to give our the opportunity of online class so that we can progress our studies, and also the teachers are okay. Continue. And the teachers are very helpful to us because they are answering all the questions we are questioning to them. So we are very thankful. Okay. Very good. Okay. That's very good. All of you are trying to deliver something. Okay, all of you are trying to give a speech. That is very good thing. Okay, Kausik, your speech was best. Okay, but I would like everyone to participate in this class. I would like everyone to deliver a speech. Everyone should say at least something on the given topic. Okay, তোমাদের কারো কিন্তু এরকম ভাবার দরকার নেই যে আমি ভুল বলবো বা আমি আমার প্রবলেম হবে, তো এই জিনিসটা কিন্তু ভাবার প্রয়োজন নেই। ঠিক আছে, তো ইউ শুড পার্টিসিপেট ইন দিস ইভেন্ট এন্ড ইউ শুড অ্যাটলিস্ট সে সামথিং অন দিস টপিক। ওকে, 1 মিনিট বলো, 30 সেকেন্ড বলো অ্যাটলিস্ট, বাট ইউ মাস্ট স্পিক আপ। ক্লিয়ার? ওকে, সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট টপিক। আমি আর কিছু বলছি না কারণ তোমাদের প্র্যাকটিস করাতে চাই। ঠিক আছে, প্রোভাইডিং ইউ দ্য সেকেন্ড টপিক। ওকে, number 2, I would rather say it is a question type topic. Okay, why have you chosen engineering? Why have you chosen engineering? Okay, etc theke kyu bolbo? I want someone to give a speech on this topic from ETC department. ETC থেকে কেউ বলো, ETC ETC কারা কারা আসলো, কেউ বলো ETC department থেকে। অর্পণ দে, ETC roll number 14, অর্পণ দে। Yes sir. Okay, you have to say something on this topic. Why have you chosen engineering? Sir, an engineering is a great subject and it exercises our brains and develops the logical problems. Okay. And the labs are very, very, very good from our from our phones. Okay, I would like to ask you one question. Have you chosen engineering yourself? Or yes, sir. Yes, sir. Okay, you have chosen engineering yourself. I thought that yes, someone of your family had pressurized you to choose engineering. No, sir. No, sir. Okay. No, sir. Okay, very good. Very good. Thank you. Anyone else? Volvo. Have Volvo something. Sir, I am the student of ETC department, and
I will I was very helpful to get the opportunity to give a short speech on why I choose engineering. I tell here that engineering is nothing but a common sense. Well, I choose engineering because to gain a common sense to use in my work. Okay, I think there is a disturbance in your sound, so I could not understand what you are saying. Okay, I request Yes, sir. you. Okay, Santanu, I chose to be an engineer because I thought it would be lot of fun. Engineering is the field that solves the most impactful of our problems in world. As an engineer, we are we thought that like creating clean energy or detecting cancer etc. We as we start engineering, we get to dream up all the coolest gadget. Then we get to go into the lab and actually make them. Okay, very good. Anyone else? RQ? I would like to try. Sir, বলবো। Okay, শিল্পী, okay, ফার্স্ট শিল্পী বলুন, দেন কৌশিক তোমার চাষ আছে। শিল্পী বল। Sir, for choosing the engineering as a course, my thought was it's a very good professional course to get a quick job. Yes, of course, you are very practical. Thank you. Okay, continue. So that's it. Okay. So you are very practical minded. You want a job. That's why you have chosen engineering. Like Yes, a sir. job-oriented course, and it's of course a professional course. That's why you have chosen engineering. Very practical answer. Okay, Kausik. Now it's your turn. Thank you, sir. First of all, I'm not that much on engineering, but I love computer science, to express my ideas, my innovative ideas, I need some clues, and engineering gives me those clues, those things, you know, mathematical things and etc. etc. So I can get my point there to express something that I think to everybody and deliver my thoughts. Okay, and yes, especially I like the CSP because I wanna make something in computer. I mean, like anything imaginary, like that. That's it. Okay, very good. Okay, so we have already discussed about these two topics. Now I would like to provide you third topic. Okay, that is different from engineering. That is not related to engineering. Some different topic. Suppose, okay, cricket mania in India. Cricket mania in India. There are a lot of tournaments of cricket in our country. Okay, currently কোন tournament চলছে? এখন কোন tournament চলছে? India versus Australia T20 series. Okay, series চলছে, তাই তো? One day করা যাচ্ছিল Australia and India series. India হেরে গেছে। Australia sir. Australia জিতেছে। Last match করা যাচ্ছিল India and Australia. India, sir, India. তাহলে খেলা যাবে। তো থার্ড টপিক ক্রিকেট মেনিয়া ইন ইন্ডিয়া। ক্রিকেট মেনিয়া ইন ইন্ডিয়া। ওকে, সো দিস ইজ ইউর থার্ড টপিক। যারা যারা ক্রিকেট দেখো, দে শুড অ্যাট লিস্ট
So what we have to say in this topic? So what did I say in this topic? So where from I start? As you wish. Cricket many in India, you can start that there are a lot of tournaments played in cricket. India is a very good team. You can say anything on this topic, okay? Start for ball. Toma toma nijer moto ball. Vishal Bauri, and I am from Sanskrit. I would like to say that India cricket is in people love cricket. Yes. You should continue. You may face difficulty, but I should continue. I love cricket from my early age, like from 15 or 16. When I'm 15, and I love my favorite player, and his name is Rohit Sharma. He didn't play in last ODI series, and actually all of that team lost the series. Okay, continue. So, I'd like to say that we own a cricket World Cup that is in the year 1983, and the captain was Kapil Dev, and that is a 60 over match. And the another World Cup when we won in ODI, that is 2011, and that time the captain was Mahendra Singh Dhoni. We all know Mahi won 3 ICC trophies. One of them is ODI World Cup, the other is T20 World Cup 2007, and the third one is Champions Trophy 2013. So we all know that Mahi didn't play. He retired from international cricket, but I hope that he will come next year and play IPL for Chennai Super Kings and own the IPL trophy. Okay. That's it, sir. Okay, thank you. So you are a MS Dhoni fan. Ja puchna tumar kotha shune tai awaaz hocche na bolo. Yes sir, both MS Dhoni and Rohit Sharma. Sir, awaaz hocche na. Actually you are saying right, but the topic was a bit different. Cricket mania in India. You are main very particularized about some players. Anyone else like to say something about cricket mania in India, particularly on this topic? Good, very good, Sonu. But I think you have deviated from the topic a bit. Hello, sir. Will I try? Yes, of course. Okay. Cricket mania. I actually don't watch cricket, but I saw many friends in my friend zone and at our village that they every time talk about cricket. Whenever they get a free time, they talk about cricket. Rohit Sharma made that much runs he made, and everything. And like IPL is like a craze. It's like a craze in India, IPL. And yes, international crickets are too. T20 is not that much famous, I think. But about cricket mania, that is in the brain, that is in the brain, that is in the heart of many people in India, that they even make joys when India win and their favorite team win, like someone chose Chennai Super Kings or Calcutta or something like that. They make joy if they win, and they get disappointed if they lose, and sometimes they get to abusing about that,
and that's kind of funny, and I just enjoy it to be between them. I mean, among them. Okay, so that's it from me. I don't have much knowledge about it. Okay, very good. You said that we don't have much praise for T20 cricket, but I would like to inform that we have very, very much excitement about that format also. Okay, everyone loves to watch T20 games. IPL is another thing, but international T20 matches are also famous. Okay, very famous. Okay, anyone else on this topic? এরা ছাড়া যারা বললে এতক্ষণ তারা ছাড়া কোন নতুন কেউ আছে আমি একটু দেখছি জিজ্ঞেস করবো সে একটু বলার চেষ্টা করবে হ্যাঁ কার্তিক পাল এটিসি রোল নাম্বার 5 আছো নবারুণ জানা সিএসটি ইয়েস স্যার ওকে You have to say something you should start. Okay, sir. So you asked me to say something about cricket mania in India. So I don't watch cricket anytime. I don't really watch cricket, but my friends do it. That's why they talk about it every time, and whenever they meet me, they just talk about cricket. And some days before IPL, what there, and there is so much news now. Something is India versus Australia going on, and I'm seeing some memes and topics on the social media about the matches. And I don't know why people. Is so crazy about the cricket. Maybe they found something in the cricket interesting that I didn't found. That's it. Okay, very good. Now the fourth topic. Okay, I'm going to ask কোন মন্তব্য আমি করছি না ঠিক আছে মন্তব্য করলে ধরো ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না I think All of you are enjoying this class, isn't it? Yes, sir. Yes, sir. Thank you. Yes, sir. Okay. And tumra jara participate korcho na, those who are not participating in, speech, I would like everyone to participate in this class. Okay. Class ta jara na emon hoy je ami ekhane dariye speech delivery korchi, tumra shudhu shune jaccho, bore hocche, hoyto phone ta pashe nabe likhe dicho. Okay, this should not be our objective. তাই না এভরিওয়ান শুড পার্টিসিপেট ইন দ্য ক্লাস এভরিওয়ান শুড সে সামথিং অ্যাট লিস্ট ফর 30 সেকেন্ড অর 1 মিনিট আই ওয়ান্ট এভরিওয়ান টু পার্টিসিপেট হিয়ার ক্লিয়ার যদি এটা ভার্চুয়ালি না হতো যদি এটা এখানে হতো কলেজে হতো তাহলে হয়তো অনেক বেটার হতো কিন্তু যাই হোক আমাদের কিন্তু আর কোনো উপায় নেই তাই না উই আর কম্পেলড টু কন্টিনিউ আওয়ার ক্লাসেস থ্রু ভার্চুয়াল মিডিয়াম তো দ্যাটস ওয়াই আমি তোমাদের দেখতে পাচ্ছি না বাড়িতে তোমরা কে কি করছো হয়তো কেউ ঘুমিয়ে গেছো ক্লাস করতে করতে বাট এটা তো আমাদের অবজেক্টিভ নয় আমরা চাইবো যেন সবাই আমরা ক্লাসে পার্টিসিপেট করি ঠিক আছে এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব ইংরেজিতে স্পিচ ডেলিভারি করা সম্ভব ততটাই করতে আমি কিন্তু পুরো কাজটা ইংরেজিতে যদি বলি তাহলে কিন্তু তোমরা শুনবে না সেই জন্য আমি চেষ্টা করছি যে এরিয়াটা বাংলা বলা বললে ভালো হবে বা যে জায়গাটায় তোমরা বোর ফিল করছো হয়তো সে জায়গায় আমি বাংলা বলছি কিন্তু হ্যাঁ তো এরকম মনে করো না যে আমি পুরো ক্লাসটা ইংরেজিতে বললাম তোমরা কিছু বুঝতে পারবে না সেটা জানো ঠিক আছে তোমরা যে জায়গায় বুঝতে পারবে না আমায় বলবে আমি বাংলাতে বলে দেবো ইংরেজিতে বলে দেবো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো টুডেস লাস্ট টপিক একটু ক্রিটিক্যাল টপিকের দিকে যাবো আচ্ছা দি নাকি নাম্বার 4 That is a very interesting topic. Unity in diversity. Unity in diversity. Unity in diversity. আমরা ছোটবেলায় যারা হিস্ট্রি পড়েছি তারা সবাই কিন্তু এই টপিকটার সাথে পরিচিত তাই তো ইউনিটি ইন ডাইভার্সিটি এন্ড উই আর লিভিং ইন এ কান্ট্রি
আচ্ছা আমি কেন স্পিচ দিচ্ছি তোমরা বলো, কে বলবে বলো? অর্পণ, অর্পণ রং সিএসটি 12, অর্পণ হ্যাঁ স্যার। ওকে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অন দিস টপিক, ইউনিটি ডাইভার্সিটি? স্যার ইউনিটি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং আই এম, ইউনিটি ইজ দ্য বেস্ট বেস্ট পলিসি, ইউনিটি ইউনিটি। Okay, if you face any problem continuing in English, you can make up that particular area in Bengali also. Okay, I'm giving you freedom. যদি প্রবলেম হচ্ছে বাংলায় একটু প্যাচ করে নেওয়া, জায়গাটা একটু মেকআপ করে না, দেন ইউ শুড এগেন কন্টিনিউ ইন ইংলিশ। ওকে তো বলো। ঠিক বুঝতে পারছি না, ঠিক বুঝ মানে মনে আছে বলতে পারছি না নাকি? হ্যাঁ স্যার। যদি প্রবলেম ফেস করো বাংলায় মানে ইংরেজি স্টার্ট করো, একটু বাংলা বলো আবার ইংরেজি, এইভাবে চাল। স্যার হবে না মনে হয়। স্যার ক্যান আই ট্রাই ইট? ইয়েস ইউ শুড ট্রাই ইট। ইউনিটি ইন, ইউনিটি ইন ডাইভার্সিটি, উই অলওয়েজ লিসেন দ্যাট ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, ইউনিটি ইজ অলসো অ্যাপ্লায়েবল ইন টিম ওয়ার্ক, ইউনিটি ইজ অলসো ইন কমিউনিকেশন স্কিল, ইন এনি বিজনেস, ইন এ ওয়ার্ক প্লেস। সো ইউনিটি ইজ অলসো অ্যাপ্লিকেবল ইন আওয়ার ডেলি লাইফ, উই ক্যান নট লিভ লোনলি, উই হ্যাভ এনি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, বাট উই হ্যাভ নিড এ ইউনিটি, উইদাউট ইউনিটি উই ক্যান নট লিভ। হোয়াট অ্যাবাউট ডাইভার্সিটি, হোয়াট অ্যাবাউট ইউনিটি ইন ডাইভার্সিটি? স্যার ক্যান নট, আই ক্যান নট নো হোয়াট ইজ ডাইভার্সিটি। ওকে হ্যালো স্যার, রাইট রাইট। ওকে শ্রেয়া, থ্যাংক ইউ স্যার। শ্রেয়া, শ্রেয়া। ওকে স্যার, স্যার ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। ইন দিস কান্ট্রি দেয়ার আর মেনি অফ পিপলস ইন মেনি রিলিজিয়ন্স স্পিকিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দে ফলো ডিফারেন্ট টাইপ অফ কালচার্স। দ্য ল্যান্ড ফর্ম, ক্লাইমেট অ্যান্ড দ্য ফুড হ্যাবিটস আর অলসো ডিফারেন্ট। We all are united as citizens of India. Okay, very good. Yes, sir. Mostly the same thing. India is known as the biggest diverse country in the world. The world knows India as the biggest, you know what I say, like just now. And here we all religion meet up and everything, not about our just not about our India. It is all about our world and even our ecosystem. Our ecosystem also contains diversity and unity also. If there is a lack of unity and diversity in our ecosystem, it will be disrupted and everything. Even in this universe, everything is united and diverse. That's it. And I have not much. Yes, very good. Okay, in case of India, we have unity and diversity because it is a vast country called, right? From north to south, from north Himalaya to south Kanyakumari, it's a very, very vast land. There are so many tribes, there are so many religions, there are so many languages, there are so many food cultures, different food habits, different tastes, different, sorry. So it is a land of diversity. There are so many diversities,
But everyone here, Santanu, do you want to say something? No, sir. Okay. What are you saying? So it is a very... Yeah, speaker on only after me, please. So it is a land where there are so many people, so many different types of people, different religion, different languages, different age, different food, different dresses. Sir, but they all are live in unitedly. But we all live here. And also respect each other. Exactly. And we also respect each other. And we also celebrate other festivals. Suppose all the cultures. Yes, someone is Hindu and he enjoys going to the church in Christmas. Our thought, someone belongs to some other community or some other religion, but he also enjoys Durga Puja. That is the biggest carnival. So, আমরা বলতে পারি না যে এটা আমাদেরই ধর্মের উৎসব বা এটা এদেরই ধর্মের উৎসব। আমরা কিন্তু এইভাবে জিনিসগুলোকে আলাদা করতে পারি না, কারণ everyone celebrates here. Clear? বা ধরো আমার ভাষা বাংলা, তা বলে যে আমি হিন্দিকে অপেক্ষা করছি বা তার ভাষা হিন্দি, তা বলে যে সে বাংলাকে অপেক্ষা করছে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, যেখানে যে ভাষা প্রয়োজন সেখানে কিন্তু আমরা সেই ভাষায় কথা বলি, তাই না? তো সেই কারণেই আমরা বলতে পারি যে এখানে এত কিছু ডাইভার্সিটি থাকলেও আমরা কিন্তু একই সাথে বসবাস করছি। আমি ইন্ডিয়ার কথা বলবো, কৌশিক যে ব্যাপারটার উপর জোর দিলে, তো সেটা খুবই ভালো বলেছো। ও পুরো যে ইউনিভার্সের কথা বললো বা পুরো ওয়ার্ল্ডের কথা বললো, সেখানে পুরোটাই কিন্তু ডাইভার্সিটি, কিন্তু তবুও তার মধ্যে একটা না একটা কোথাও না কোথাও ইউনিটি রয়েছে, তাই না? তো দ্যাট ইজ অল ফর টপিক। আচ্ছা, টাইম কি হয়ে গেছে? টাইম কটা ক্লাসেস তোমাদের? লিখতে হলো না, পড়তে হলো না, কষ্ট করে কিছু বুঝতে হলো না। আই থিঙ্ক ইউ আর নট গেটিং বোর, কেউ বোর হচ্ছে না? স্যার না, স্যার না, স্যার না, স্যার যারা চুপচাপ রয়েছে, এটা ভেবো না যে তোমরা চুপচাপ হয়ে যাবে, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের লাভ কিছু হবে না, তাই না? তোমরাই কিন্তু পিছিয়ে পড়বে। ওকে, আমি প্রথমেই তোমাদের বললাম যে তোমাদেরকে কিন্তু আমার সাথে কোঅপারেট করতে হবে। আমি বলছি মানে একা কথা বলে তোমরা পার্টিসিপেট করবে না, সেটা হয় না, কারণ এটা কিন্তু কমিউনিকেশনের ল্যাব ক্লাস, তাই না? কমিউনিকেশন স্কিলের ল্যাব ক্লাস। আমি যদি থিওরি পড়িয়ে দিতাম কাছে, পর তোমাদের এক ঘন্টা থিওরি আজকে বলতে পারতাম, দিয়ে বলতাম পরের দিন দিয়ে প্র্যাকটিস করবো, কিন্তু দেখো আমি অল্প যতটুকু না বললেই আমি ততটুকু বলেছি। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু চালাবো, হয়তো 15 মিনিট আমি থিওরি করলাম, বাকি 45 মিনিট কিন্তু আমরা প্র্যাকটিস করবো, এবং থিওরিটা হবে ল্যাব রিলেটেড থিওরি, যে টপিকের উপর আমরা পড়বো সেই রিলেটেড কিন্তু থিওরি আমরা বলবো। ওকে, so thank you very much everyone. Thank you sir. Thank you sir. Thank you sir. Okay, thank you. আশা করি ক্লাস ভালো লাগছে, বাকি সব ক্লাস ভালো লাগছে। Yes sir. Okay, thank you. Thank you everyone once again. Thank you bye, sir. Thank you sir. Thank you sir. Bye sir. Thank you. Thank you sir. Bye sir. Thank you. Okay, I'm leaving the meeting, okay? Thank you once again. Thank you. Are next class kichu ache na kire? Kosik? Na kichu next class kichu ache na? Kichu nai re. Okay, okay. ওই যে মিটিং হবে, এত বড় যে ক্লাস হলো সেগুলো জিজ্ঞাসা করবে, রেকর্ডিং চলছে।
अरे भाई सॉरी यार।